আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ পবিত্র ঈদ উল আজহা, অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ উল আজহা। আমরা ঈদের এই আনন্দঘন পরিবেশে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এক ঝাঁক শিল্পী তারাও আমাদের মাঝে রয়েছেন, তাদের সাথে পরিচয় হই। আমাদের মাঝে অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ বেলাল খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমাদের মাঝে ক্ষুদে শিল্পীগণ রয়েছেন, আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম, আমি মেহরিনজানাত সুহা। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম, আমি সামিনিয়া স্যার ইফাজ। আসসালামু আলাইকুম, আমি তানজিম বিন্দাস প্রত্যয়। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হাসান। সকলকে আমার পক্ষ থেকে ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ। আমরা আজকে ঈদের এই আয়োজনে বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে এই আয়োজনে আমরা আজকে অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব আপনাদের সামনে। সেই সাথে আমাদের যে অনেক আলোচিত এবং আপনার পরিচিত মুখ আমাদের মাঝে আছেন, আমরা বেলাল খানের কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি কী অভিব্যক্তি আপনি পেশ করবেন ঈদের এই সুন্দর চমৎকার এই সময়ে। থ্যাংক ইউ। আসলে ঈদের দিনটা আমাদের জন্য এত আনন্দের, এত বর্ণিল আয়োজন নিয়ে আমরা আসলে ঈদটা উদযাপন করি। বিশেষ করে ঈদের ঈদ উপলক্ষে যে কুরবানির ঈদটা আসলে আসার আগে থেকেই যে প্রত্যেকটা পরিবারে, বিশেষ করে বাচ্চাদের কথা বলবো আমি, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে ঈদটাকে সেলিব্রেট করার জন্য। আর কুরবানির ঈদটাতে যেটা হয়, বাচ্চাদের একটা আলাদা বাড়তি আনন্দ যোগ হয় কুরবানির পশুকে কেনা উপলক্ষে। মানে প্রত্যেকটা পরিবারের বাচ্চারা অথবা আমরা যারা বড়রা আছি সবাই কিন্তু অপেক্ষায় থাকি কখন আমাদের কুরবানির পশুটা কেনা হবে। হ্যাঁ, সেটাকে নিয়ে বাড়িতে ঈদের দুদিন তিন দিন আগ থেকে যে একটা মানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সৃষ্টি হয়, মানে এই পরিবেশটা আমার কাছে মনে হয় একেবারে স্পেশাল। অন্য অন্য আয়োজন থেকে এই কুরবানি ঈদ ঈদ উল আজহাটা একেবারে একটা ত্যাগের একটি মহিমায় উজ্জীবিত হয় মুসলমানগণ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে কোরবানি করার জন্য সেই মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সে তার সন্তান কোরবানি হয়নি, তার ইমানে একটা পরীক্ষা করার জন্য সেটি করেছিলেন। তখন দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা ইমানটাকেই আসলে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এটি মানুষের ইমানটাই চান। তো সুতরাং কোরবানি কোরআনের একটা আয়াত আছে যে লাইয়ানা আল্লাহ হুমহা ওলা দিমাহু ওয়ালাকিনা ইয়ানা আল হুতাকওয়া, যে কোরবানির রক্ত গোশত মাংস এগুলো আল্লাহর কাছে আসলে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়াটা, তার অন্তরের ভেতর থেকে যেটা আসবে। কোরবানিটা হচ্ছে এটাই যে মানুষ যদি অন্তরের ভেতর থেকে যদি ভালো জিনিসটা কোরবানি দেয় তাহলে সেটাই কিন্তু কবুল হয়। একদম, আপনি সুন্দর কথা বলছেন যে আসলে আমরা যে একটা অনুভূতি, আমাদের এই একটা প্রেরণা এটা কোরবানির মাধ্যমে আমরা পাই। আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ ঘন এই চমৎকার মুহূর্তে এবারে একটি গান শুনব, ঈদের গান। আমাদের এই গানটি এখন পরিবেশন করবেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর শিশুদের পক্ষ থেকে যে চ্যাম্পিয়ন হয়েছে সেই সুরাইয়া আক্তার সাইফা, তার কণ্ঠে আমরা ঈদের গান শুনি। অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে, আমাদের চোখে প্রেম সুরমাকা, আমাদের চোখে প্রেম সুরমাকা, ঈদের খুশি আজ মিলেছে পাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা। সোনালি জরিন দিন আলো ছড়ানো, দোলা দিল মন ভরানো,
সোনালী জুরিন দিন আলো ঝরানো, তুলা দিল তুলা দিল মন ভরানো, বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা, বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা। আজ মহামিলনের চলেছে মিছিল, ঈদেল প্রেমে ঝিলমিল, আজ মহামিলনের চলেছে মিছিল, ঈদেল ঈদেল প্রেমে ঝিলমিল। ঈদগা তুলেছে গড়ে প্রতি বুকে বুকে, হাসির হাসনা হেনা প্রতিটি মুখে, ঈদগা তুলেছে গড়ে প্রতি বুকে বুকে, হাসির হাসনা হেনা প্রতিটি মুখে, চাই চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা, চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা। অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছে প্রীতির ফুলে, আমাদের চোখে প্রেম সুরমাকা, আমাদের চোখে প্রেম সুরমাকা, ঈদের খুশি আজ মিলেছে পাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা, ঈদের খুশি আজ মিলেছে পাখা। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার সাইফা, তোমার কণ্ঠে অত্যন্ত চমৎকার গান, সত্যি ঈদের পাখা মেলেছে ডানা। আমরা আজকে আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে কাটিয়ে দেব আজকের এই পুরো অনুষ্ঠান ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু, যিনি বিআরবি সেরাদের সেরায়ের প্রথম সিজনের যিনি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই তানজিম বিন্তাজ প্রত্যয়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। পৃথিবীতে এত রূপ এত হাসি গান, করুণা সিন্ধু যিনি সবই তার দান। পৃথিবীতে এত রূপ এত হাসি গান, করুণা সিন্ধু যিনি সবই তার দান। তারি প্রেমে বনে বনে ফুল ফুটে, পাখি গান গায়, তারি প্রেমে বনে বনে ফুল ফুটে, পাখি গান গায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের প্রিয় মাহবুব হাসান, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে ঈদের খুশি প্রাণে প্রাণে এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, তো আজকের এই অত্যন্ত একটা চমৎকার অনুষ্ঠানে এসে আমি নিজেকে অনেক সার্থক মনে করছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলুন আরেকটি গান শুনি। আমাদের মাঝে রয়েছেন শিল্পী আবু বকর,
বিআরবি সেরাদের সেরার সিজন থ্রি এর খ গ্রুপের চ্যাম্পিয়ন। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। তা না হলে বন্ধু তবে কোরবানিটা তোমার হবে, তা না হলে বন্ধু তবে কোরবানিটা তোমার হবে অযথা বৃথায়। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। গরু মহিষ ছাগল ভেড়া কিনে চড়া দামে, গর্ব করে কোরবানি দাও তুমি তোমার নামে। গরু মহিষ ছাগল ভেড়া কিনে চড়া দামে, গর্ব করে কোরবানি দাও তুমি তোমার নামে। মাংস রাখো ফ্রিজে ভরে তুমি সারা বছর ধরে, মাংস রাখো ফ্রিজে ভরে তুমি সারা বছর ধরে, প্রতিবেশীর খবর নাই। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। তা না হলে বন্ধু তবে কোরবানিটা তোমার হবে, তা না হলে বন্ধু তবে কোরবানিটা তোমার হবে অযথা বৃথায়। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। আগে তোমার মনের পশু কোরবানি দাও ভাই, তারপরে তে করো তোমার পশুটা জবাই। অনেক চমৎকার। আমরা শিল্পী বেলাল খানের কাছে আবারও চলে যাচ্ছি। যে বেলাল ভাই, আপনি আশা করি আজকের যে আয়োজনটি আপনার কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, বিশেষ করে সাইফা এবং আবু বকরের গান শুনে আমি রীতিমতো মুগ্ধ। আজকের এই ঈদের দিনটি আরও মানে বর্ণিল হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। ঈদের অনুভূতি ব্যক্ত করে তো শেষ করা যাবে না। এ তো এমন এক অনুভূতি, এমন এক আনন্দ যেটি অবারিত, এবং এটি যদি সকলের মাঝে ভাগাভাগি করা যায় তাহলে আরও বেশি উৎসাহিত হওয়া যায়। তো আপনার কাছ থেকে অনেক অনুভূতি শুনলাম, শেয়ার করলাম। এখন শুনতে চাই যে আসলে ছোটবেলার কোনো অনুভূতি আপনার আছে কি না, যেগুলি আসলে শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হব। অসংখ্য ঈদের স্মৃতি আছে, এর ভিতরে কোরবানি ঈদকে ঘিরে, ঈদুল আজহাকে ঘিরে আমার ছোটবেলার দুটো মেমোরিজ মানে আমি কখনোই ভুলতে পারি না। আমার মনে হয় সেখান থেকে শিখারও আছে, আমি সেই দুটো মেমোরি ছোটো করে শেয়ার করছি। যখন ওই 5 কিংবা 6 এরকম যে বয়সটা আমার, এই ক্লাসে পড়ি, তখন মানে ছোটোবেলায় কখনো কখনো এরকম একটা মানে হয় না যে ভেতর থেকে একটা খারাপ কাজ করে ফেলি, পরে অনুশোচনায় ভুগি আমরা। তো ঈদের দিন সম্ভবত নামাজ শেষ, বাসায় এসে এই হালকা মিষ্টি জাতীয় খাবার খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছি, আমার গ্রামের বাড়ির কথা বলছি। তো ওদিক দিয়ে অনেক ছেলে মেয়েরা, কেউ সাইকেলিং করে যাচ্ছে, বন্ধুরা মানে সবই তো আমার ছোটবেলার বন্ধু। কি মনে করে আমি একজন বন্ধু মানে খুব কালারফুল পোশাক পরে আসছে, তো সাইকেল করে আসছে, তখন আমার সাইকেল ছিল না। তো তার সাইকেল দেখে আমার ভেতরে হিংসা তৈরি হলো, আমি ওকে দিলাম ধাক্কা। ও সাইকেল নিয়ে নিচে কাদা মাটি ছিল সেখানে গড়িয়ে পড়েছে, বাড়িতে নালিশ আসলো, আমার বাবা মার চাচাদেরকে নালিশ দেওয়া হলো, তারা আমাকে ডেকে নিল। সেখানেও আমি বললাম যে আমি আসলে ভুল করে ফেলেছি, এটা করার পর আমি অনুশোচনায় ভুগতেছি, এই তার ইদটাই আমি মাটি করে দিয়েছি। আমার বন্ধুর কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, সে ক্ষমাও করে দিয়েছে, কিন্তু এখনও আমার মনে হলো যে এই কাজটা আমি কেন করলাম। যাই হোক, আমাদের কারোর ছোটবেলার এরকম একটা বাজে স্মৃতি যেন না আসুক, এটা আমাদের কাম্য। আরেকটা স্মৃতি আমি শেয়ার করি, তখন আমি হোস্টেলে থাকি, ইন্টারমিডিয়েট পড়ি ঢাকাতে, আমার ফ্যামিলি ছিল গ্রামে। তো ঈদের দিন কোরবানি ঈদটা ঢাকায় কাটাবো, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা মানে ফ্যামিলি থেকে ঢাকায় ঈদ করা, ফ্যামিলিকে দূরে রেখে বাবা মার সাথে না থেকে। তো আগের রাত থেকেই কষ্টটা শুরু হয়েছে, মানে রাত হলো, সকালবেলা ঈদের জামাত শেষ হলো, হোস্টেলের ভিতরে যে আয়োজন হয় ঈদকে ঘিরে সেগুলো দেখলাম, দিন যাচ্ছে মানে সূর্য কী বলে আস্তে আস্তে সময় গড়িয়ে যাচ্ছে, আর আমার ভেতরে
মানে সন্ধ্যার দিকে আমি আর থাকতেই পারছি না, আমি কোনোভাবে যদি সম্ভব হতো যে উড়ে চলে যাওয়া যেত বাড়িতে, তাহলে কতই না, হ্যাঁ কতই না ভালো হতো। এই দুটো স্মৃতি আমার খুব অত্যন্ত সুন্দর দুটি স্মৃতি আপনি আমাদের সামনে পেশ করলেন। আমরা আরেকটি বিরতি নিয়ে আবার ইনশাআল্লাহ অনুষ্ঠানে ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা এবারে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের মাঝে আজকে অনেক গুণী শিল্পী এবং ছোট্ট বন্ধুরা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছে, আমরা তাদের সাথে ঈদের বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি। এবারে আমরা গানের পাশাপাশি কিছু কথা শুনি আমাদের ছোট্ট বন্ধু মেহরিন জান্নাত সুহা, যিনি আমাদের বিআরবি সেরাদের সেরা 2024-এর চতুর্থ স্থান অধিকার করেছে। আমরা তার কাছে শুনবো যে আজকের দিনটিতে তোমার কি অনুভূতি, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে, আর আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার আরো ভালো লাগছে। অনেক ধন্যবাদ সুহা। সামিনিয়া স্যার ইফাজের কাছে যাচ্ছি, ছোট্ট বন্ধু তোমার কাছ থেকে আজকে একটি গান শুনতে চাই। ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু, বাদো মাসের তালের হিডা তুয়ারে খাবামু, তুয়ারে খাবামু, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু, ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু, একদিন হে নিজলাই তুয়ারে লই যামু। অনেক ধন্যবাদ ইফাজ, অত্যন্ত চমৎকারভাবে তুমি আঞ্চলিক ভাষায় আমাদেরকে মুগ্ধ করেছ। সবশেষে আমরা আবারও একটু শিল্পী বেলাল খানের কাছে যেতে চাই। আপনার কাছ থেকে আজকের এই আয়োজনে আমরা কি আশা করতে পারি? মাকে নিয়ে আমার প্রথম যে গানটি করেছিলাম বেশ কবছর আগে, মীর মামুন হোসেনের লেখা, আমার নিজের সুর করা, সেই গানটি আজকে গাই। আই রে খুকনাই আই রে সোনা, আই রে জাদু আই আই রে মোনা, আই রে খুকনাই আই রে সোনা, আই রে জাদু আই আই রে মোনা, এমন আদর কেউ করে না, এমন মধুর সুরে কেউ ডাকে না, এমন আদর কেউ করে না, এমন মধুর সুরে কেউ ডাকে না, মা শুধু মা তোমার তুলনা, এই পৃথিবীতে জানি কেউ হবে না, মা শুধু মা তোমার তুলনা, এই পৃথিবীতে জানি কেউ হবে না, বিকেল গড়িয়ে রাত সন্ধ্যা আসে, তবু মায়ের ডাকানে না ভাসে, বিকেল গড়িয়ে যাই সন্ধ্যা আসে, তবু মায়ের ডাকানে না ভাসে, ফিরেছি ঘরে যদি সন্ধ্যা পরে,
এখন আমায় আর কেউ বকে না, মা শুধু মা তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না, মা শুধু মা তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মাশাল্লাহ, আপনি আসলে ঈদের এই আনন্দঘন মুহূর্তে মানে পুরো পরিবেশটাকে একটি আরেকটি দিকে প্রবাহিত করেছেন। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব সকল। তো এই আজকের এই ঈদুল আজহায় আমরা মাকে স্মরণ করি, মা যাদের মা বেঁচে আছে তাদেরকে আমরা আসলে ভালোবাসবো, যাদের মা দুনিয়া বেঁচে নাই তাদের জন্য আমরা ঈদের দিনে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। তো প্রিয় সকল, এই যারা তোমরা আজকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমরা ছোট বন্ধুগণ, তোমরাও আজকের এই আয়োজনে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে মুগ্ধ করেছো, তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় বেলাল ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আবারও ঈদ মুবারক, আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে যে ঈদ আমাদের মাঝে এসেছে, এটি যেন সারাক্ষণ আমাদের মাঝে থাকে এবং অভাবী এবং নিরন্ন অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, এই অনুভূতি যেন এই ঈদটি আমাদের স্মরণ করিয়ে দেয় এবং আমরা যেন স্মরণ রাখি, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি ঈদের এই দিনকে কেন্দ্র করে আমরা সাত দিনব্যাপী সাজিয়েছি চমৎকার আয়োজন। আশা করছি আপনারা আমাদের এই আয়োজনে প্রতিদিনই চোখ রাখবেন। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।